সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? তোমরা আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদেরকে কোভিড-19 পরিস্থিতিতে যে ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে সেটি দেখাবো। তোমরা দেখো শ্রেণী নবম বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি যে অ্যাসাইনমেন্ট সেটি দেখাবো। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ এক, তোমাদের যে অ্যাসাইনমেন্টটি করতে হবে, দেখো বর্তমানে কোভিড-19 উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চলমান রাখায় ই লার্নিং এর ভূমিকা এটা লিখতে হবে। বিষয়ক 250 শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। তোমাকে কিছু নির্দেশনা দিয়েছে, দেখো প্রতিবেদন তৈরির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রারম্ভিক অংশ, মূল শিরোনাম, প্রাপকের নাম, ঠিকানা, এগুলো লিখতে হবে। দ্বিতীয় প্রধান অংশ বিষয় সম্পর্কে ভূমিকা মূল প্রতিবেদন লিখতে হবে। একটু দেখো ক নম্বরে বলেছে কোভিড-19 কারণে উদ্ভূত পরিস্থিতিতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কীভাবে ব্যাহত হলো তা উপস্থাপন করবা। খ নম্বরে বদলে যাওয়া এই পরিস্থিতিতে আমরা কীভাবে বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারছি তার বর্ণনা। গ নম্বরে ই লার্নিং এর সাথে নিজ প্রতিষ্ঠানের সম্পৃক্ততা বর্ণনা করবে। ঘ নম্বরে ই লার্নিং এর কারণে শিক্ষার্থীদের প্রাপ্ত সুপাল উপসংহার ও সুপারিশ লিখবে। সর্বশেষে পরিশিষ্ট তথ্য নির্দেশ ও গ্রন্থ বিবরণী, কমিটির তালিকা ও আনুষঙ্গিক বিষয়াদি, এগুলো তোমাদের লিখতে হবে। তো তাহলে চলো আমরা উত্তরে চলে যাই। উত্তরে যাওয়ার আগে একটি কথা, ছোট একটি রিকোয়েস্ট তোমাদের কাছে, সেটি হচ্ছে কি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে যাতে বন্ধু বান্ধবরা সবাই দেখতে পারে। তো তাহলে চলো এখন আমরা উত্তরে চলে যাই। শিক্ষার্থী দেখেন নবম শ্রেণী আমরা উত্তর চলে আসলাম। নবম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট উত্তর 2021 ষষ্ঠ সপ্তাহের জন্য এই যে উত্তরটি আছে সেটি আমি তোমাদের এখন দেখাবো। দেখো আমাদের প্রশ্নটি ছিল, আরেকবার দেখি, বর্তমানে কোভিড-19 উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চলমান রাখা ই লার্নিং এর ভূমিকা বিষয়ক 250 শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো। তো তাহলে উত্তরটি দেখো, পৃথিবী ইতিহাসে সর্বপ্রথম ভূমিকা লিখবে। পৃথিবীর ইতিহাসে কয়েকটি স্মরণীয় বছরের মধ্যে 2020 অন্যতম একটি বছর, যার সাক্ষী ছিল আমরা সবাই। কোভিড-19 তথা করোনা ভাইরাস নামক এই প্রাণঘাতী ভাইরাসের আক্রমণে পুরো বিশ্ব স্থবির হয়ে আছে। করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু রাখা না রাখার যুক্তিকতা, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্বব্যাপী মানুষ মারাত্মক ছোঁয়া আছে। এই ভাইরাসটির কারণে সারা পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় 10,29,000 লোক মৃত্যুবরণ করছে। সর্বমোট সংক্রমিত হয়েছে 5,08,00,000 লোক। প্রাণঘাতী এই ভাইরাসে প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। পৃথিবীর সকল দেশের মতো বাংলাদেশেও কোভিড-19 তথা করোনা ভাইরাসের সামাজিক কার্যক্রম রোধকল্পে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম বন্ধ রেখেছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয় না খেলায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মহলে নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। এরপরে দেখো সামাজিক সংক্রমণ রোধ করতে পারি কিভাবে। করোনা ভাইরাস একটি মারাত্মক ছোঁয়াচে ভাইরাস, যা শুধুমাত্র একজন মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এ ভাইরাস খুব দ্রুত একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায়, সুতরাং একজন আক্রান্ত হলে ওই অঞ্চলের অনেক মানুষ আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এরপর আছে দেখো সম্ভাবনাময় জীবন রক্ষা। তোমার আমাদের বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে থেকেই কেউ প্রধানমন্ত্রী হবেন, কেউ বিচারপতি হবেন, কেউ পৃথিবীর সর্বোচ্চ আসনে আসীন হতে পারেন। বিকল্প পাঠদান দেখেন, দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষার্থীরা সরকারের পক্ষ থেকে গৃহীত সংসদ, বাংলাদেশ টেলিভিশন, কিশোর বাতায়ন, এক্সেস টু ইনফরমেশন সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি চ্যানেল, রেডিও, মোবাইল ফোনের মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালনা করে পাঠদান অব্যাহত রেখেছেন। এরপরে দেখেন ই লার্নিং এর ধারণা। ই লার্নিং মানে হলো ইলেকট্রনিক লার্নিং। শিক্ষা কার্যক্রমে ইলেকট্রনিক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে পাঠদানকে আরও আকর্ষণীয় ও আধুনিকভাবে প্রদর্শন করার মাধ্যমে ইলেকট্রনিক লার্নিংয়ে বা ই লার্নিং বলে। ই লার্নিং এর সুবিধাসমূহ কী কী আছে আমরা দেখি। করোনা ভাইরাসকালীন বিদ্যালয় বন্ধ থাকায় আমরা অনেকেই ই লার্নিং এর সুবিধাসমূহ সম্পর্কে বাস্তবিকভাবে অবগত। শিক্ষা কার্যক্রমকে অনেক বেশি গতিশীল ও বোধগম্য করে তোলার জন্য ই লার্নিং এর কোনো বিকল্প নেই। নিচে ইন্টারনেটের সুবিধাসমূহ আলোচনা করা হলো। পাঠকে সহজ করা। পাঠদান পদ্ধতিকে ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে শিক্ষার্থীর নিকট পাঠকে অনেক বেশি সহজবোধ্য ও বোধগম্য করে তোলা যায়। প্রয়োগিক শিক্ষা। ই লার্নিং এর বিভিন্ন উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীদের নিকট শিক্ষা কার্যক্রমকে অনেক বেশি প্রয়োগ করা যায়। অনেক ক্ষেত্রে শিক্ষকের পক্ষে সকল বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োগিক শিক্ষা প্রদান করা অনেকটা কঠিন হয়ে যায় বা ই লার্নিং এর উপকরণ ব্যবহার সহজভাবে উপস্থাপন করা সম্ভব হয়। সহজবদ্ধ উপস্থাপনা। ইলেকট্রনিক পদ্ধতির বিভিন্ন মাধ্যমে ছবি, ভিডিও, অডিও মাধ্যমে অনেক কঠিন পড়াশোনা শিক্ষার্থীদের কাছে সহজভাবে উপস্থাপন করা যায়। ঘরে বসে শিক্ষা। ই লার্নিং ব্যবহার করে ঘরেই বসেই শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন দেশের মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকদের ক্লাস উপভোগ করতে পারে। এর বাস্তবিক প্রয়োগ আমরা দেখতে পেয়েছি কোভিড-19 সময়। বিদ্যালয় বন্ধ থাকাকালীন আমরা দেশের বিভিন্ন প্রান্তের নামী দামি স্কুলের শিক্ষকদের ক্লাস সংসদ টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেলে দেখতে পেয়েছি।
ই-লার্নিং এর ঘরে বসে শিক্ষার বিষয়ে এর চেয়ে বাস্তব উদাহরণ আর হতে পারে না। উপকরণ তৈরিতে খরচ কমানো, আজকালকার ই-লার্নিং প্রযুক্তি ব্যবহারের ফলে শিক্ষায় বিভিন্ন উপকরণ শিক্ষা উপকরণ তৈরিতে বারবার টাকা খরচ না করে একবার সুন্দরভাবে বিভিন্ন শিক্ষা উপকরণ তৈরি করে সেটা বছরের পর বছর ব্যবহার করা যায়। সময় ও অর্থের অপচয় রোধ, শিক্ষায় ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে অনেক বেশি সময় ও অর্থের অপচয় রোধ করা সম্ভব। এখন একটি ইবুক রিডার কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন দেশের নাম করা লেখকের বই পিডিএফ আকারে সংরক্ষণ করে সেটা যে কোনো সময় পড়তে পারে। সর্বশেষে উপসংহার দেখেন, সময়ের সাথে তাল মিলিয়ে পরবর্তী প্রজন্মকে উপযুক্ত এবং প্রয়োগিক শিক্ষাদানের জন্য ই-লার্নিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোভিড-19 বা করোনা ভাইরাসকালীন সময়ে এর প্রমাণ আমরা পেয়েছি। সুশিক্ষাদীবৃন্দ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।